الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار وقال نبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أغنيت مسجد আমাদের চারিপাশে আছে অগণিত মসজিদকে অতিক্রম করে গুটি কতগুলি মানুষ শুধু একমাত্র আল্লাহর রেজা মন্দির উদ্দেশ্যে তার তাওহীদকে বোঝার জন্য তার বেদাত এবং শিরিক থেকে সতর্ক হওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে এসেছে শ্রুতির বিপরীতে আমরা মাত্র হাতে গোনা কিছু মানুষ আমরা এখানে এসেছি হয়তো আরও কিছু মানুষ আসবে এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি একটা এহসান এবং নিয়ামত আমরা আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমানের জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং দিন সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার জন্য আমাদের পথগুলি উন্মুক্ত করেছেন কিন্তু আমরা সেই পথের সন্ধান অনেকই তালাশ করছি না এবং অনেকে তালাশ করে পাচ্ছি না আবার এর ভিতরই গুটিগত মানুষকে আল্লাহ বাছাই করে নিয়েছেন যারা এই তাওহীদের পথে অবদান রাখছে এবং আমাদের সমাজে কাজ করে যাচ্ছে এই কারণেই আমরা আল্লাহর প্রশংসা করছি একটা খুব কঠিন অবস্থা আমরা এখন অতিক্রম করতে যাচ্ছি বিশেষ করে দিনের ব্যাপারে এই ভারতবর্ষের মাটিতে যারা উচ্চশিক্ষিত আছেন গবেষণা করেন তারা জানেন এমন একটা বিকৃত অবস্থা চলছে যে সেখান থেকে সঠিক দিনের বোঝ নেওয়া এবং তার উপর আমল করাই একটা কঠিন অবস্থা একটা সবচেয়ে বড় জেহাদের পর্যায়ে চলে গেছে আলহামদুলিল্লাহ হকের তালাশ করার উদ্দেশ্যে আমরা গোটি কিছু মানুষ যে চেষ্টা করছি এটি আল্লাহ কবুল করবে এটি আমরা বিশ্বাস করি আগে আমাদের দরকার পরিশুদ্ধি যদি আমাদের পরিশুদ্ধি না হয় আমরা যত সালাত আদায় করি যত সিয়ামি রাখি যত জাকাত দেই যত কিছু সাদকা করি একটি আল্লাহর কাছে কবুল হবে না আর এই পরিশুদ্ধটা বলতে আমি বোঝাচ্ছি আমাদেরকে সর্বপ্রথমই মুক্ত হতে হবে সম্পূর্ণভাবে শিরিক থেকে শিরিকের কোনো ধরনের সংস্রব রেখে যদি কোনো আমল করা হয় এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ শিরিককে কখনোই ক্ষমা করবেন না এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক মানুষকে ক্ষমা করবেন বিভিন্ন কারণে করবেন সেগুলি আপনার আলেমুল আহমদ মুক্ত শুনবেন কিন্তু ক্ষমার আশা আছে ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআন এই গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছে আমাদেরকে লা তাকতুমির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআন আর শিরিক এমন একটা পাপ যেটা আমাদের অতীতের যত নেক আমল তার সবগুলিকে বাতিল করে দেয় একজন ফরজ হজ করেছে সে হজটা বাতিল হয়ে যায় একটা ছোট্ট শিরিকের কারণে আর শিরিকটা এমন একটি সূক্ষ্ম ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে শিরিক কীভাবে বিচরণ করবে অমাবস্যার রাত্রে কালো পাথরের উপর কালো পিপিলিকা যেভাবে বিচরণ করে সেইভাবে শিরিক গিয়ে ঢুকে যাবে কিন্তু সে নিজেই টের পাবে না যে শিরিকের সাথে জড়ায় পড়েছে শিরকের উপর কোনোদিন আলোচনা যদি আবার ইনশাল্লাহ হয় তাইলে কিছু স্বরূপ আমরা আলোচনা করবো আজকে শুধু এতটুকু ধারণা দিলাম আপনি দেখেন একটা লোক আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছে সাধারণ লোক ইয়া রাসূলুল্লাহ মাশা আল্লাহ ওয়া শিতা আল্লাহ যদি চায় আর আপনি যদি চান তাহলে আমার এটা হয়ে যায় এই কাজটা হয়ে যায় যে কথাটা আমরা অহরহ বলে থাকি বিভিন্ন প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুখ লাল হয়ে গেলেন রাগে যে বলছে আজ আলতানি লিল্লাহে নিদ্দান তুমি আমাকে আল্লাহ সমকক্ষ দাঁড় করিয়ে দিলে কুল মাশা আল্লাহু ওয়াহদান তুমি বলো যে একমাত্র আল্লাহ যা চায় তাই হবে
আমার চাওয়াতে কিছু হবে না। তাইলে দেখেন যে এই কথাটাকে আল্লাহ রাসূল মানে আল্লাহ সমকক্ষ দাঁড় করানোর পথ পাপকে একে পাপের উদ্ধৃতি করেছেন এই কারণে যে একটা ছোট্ট কথার ভিতরে এই এই জাতীয় কথা কিন্তু আমরা অহরহ বলে থাকি না বোঝার কারণে। আর বড় বড় শিরকগুলি তো আপনারা সবই জানেন যদিও আমাদের চোখের সামনে এগুলো সংগঠিত হচ্ছে। এই শিরক থেকে আগে পরিশুদ্ধ হতে হবে, আপনি রমজানের প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় নম্বর হলো শিরক তো অতীতকে শেষ করে দেয়, নবী রাসূলদেরকে এই ব্যাপারে সার দেওয়া হয় নাই। কারণ আল্লাহ রাসূলকেও আল্লাহ পাক কোরআনে থ্রেট দিয়েছে যে তুমি যদি শিরক করো তাহলে তোমার আমলগুলিও বাতিল হয়ে যাবে। লাইন আশরাক্ত লাইয়া বাতর না আমলকে হলা তা কোন মিলাল কাসির। আর বেদাত হলো এমন একটা জিনিস যা অতীতে যা ন্যাক করবে সেটাও বাতিল হয়ে যাবে, একটা তো এই ভবিষ্যতে যা করবে সেটাও বাতিল হয়ে যাবে। একটা তো অতীতকে শেষ করে দিল আর বেদাতটা হলো ভবিষ্যতে যা করবে, কারণ বেদাতির কোনো আমল নামে আল্লাহর কাছে কবুল হবে না। একটা সংক্ষেপে একটা ভূমিকা আমি আলোচনা করছি, একজন বেদাতি মানে আহদাতা হাদাসান আও আওয়া মুহদেসান, যে লোক এমন কাজ করলো যে কাজের কোনো কোরআন হাদিসে দলিল নাই, এটা হলো মুহদেসান, নতুন জিনিস যার সপক্ষে কোনো দলিল নাই। আও আওয়া মুহদেসান এবং কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় সহযোগিতা করলো, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে লানত, ফেরেশতাগুলোর পক্ষ থেকে লানত, সমগ্র মানব জাতির পক্ষ থেকে লানত, লা ইউকবালু মিনহুম আদলান ওয়ালা সারফান, তার ফরজ ওয়াজিব একটাও আল্লাহর কাছে কবুল হবে না। তাইলে শিরিক অতীতকে ধ্বংস করে আর বেদাত ভবিষ্যতের আমলকে ধ্বংস করে।